আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি অনেকদিন পর আরেকটা রিভিউ নিয়ে এসে গেছি, সেটা হলো জায়ন অ্যান্ড মাইজার একটা বডি লোশন ভিটামিন সি। এই লোশনটা দুইটা ভার্সন বাজারে পাওয়া যায়, একটা গ্রিন কালার বোতলে থাকে আর একটা এই যে কমলা কালার বোতলে থাকে। সো এই বডি লোশনটা 250 ml পাওয়া যায় 349 টাকায়, মোটামুটি খুব বেশি একটা দাম না, কম প্রাইসই বলা যায়। তো মূলত এটা একটা সিঙ্গাপুরের ব্র্যান্ড, কিন্তু বাংলাদেশে এটা প্রস্তুত হয় বিএসটিআই অনুমোদিত। তারা যেটা ক্লেম করছে, এটা হালাল সার্টিফাইড, নো অ্যালকোহল এবং এনিম্যাল টেস্টেড না, রয়্যালটি ফ্রি এবং ভেগান। তো তারা ক্লেম করছে যে এটা আপনাকে দিনে একটা, মানে যখন এটা আপনি ইউজ করবেন তখন আপনাকে একটা ব্রাইট ফিলিং দিবে, আর পেছনে ইনগ্রিডিয়েন্ট লিস্টও দেওয়া আছে, তো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে তারা কী কী ইউজ করেছে। তাছাড়াও তারা ক্লেম করে এটা একদমই নন স্টিকি, একদমই গ্রিসি না। আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি, একদমই পাতলা একটা টেক্সচার, আর হাতে দেওয়ার সাথে যখন আপনি মিক্স করতে যাবেন এটা খুব ইজিলি স্প্রেড হয়ে যায় আর স্কিনের সাথে মিশেও যায়, একদম পানি পানি টাইপের আর কি। তেমন একটা তেল চিটচিটে বা যে ভারী লোশন ইউজ করলে যেমনটা ফিল হয় তেমন কোনো কিছুই ফিল হয় না, ভালোই লাগে, গরমকালের জন্য ভালোই বলা যায়। তবে আমার যেটা মনে হয়েছে পার্সোনালি, এটা শীতকালে খুব একটা বেশি অ্যাকসেপ্টেবল হবে না বা আমাদের জন্য খুব বেশি ময়শ্চারাইজ করবে না আমাদের স্কিনকে, গরমকালের জন্য খুব ভালো বলা যায়। আর গরমকালে তবে বেশি গরমে গেলে স্কিন একটু মানে খুব বেশি সোয়েটিং হয়, যেটা আমার পার্সোনালি হয়েছে। আদার দ্যান দ্যাট সব কিছু মিলিয়ে ভালোই, গরমকালে বেস্ট, বেস্ট না হলেও মোটামুটি চলনসই বলা যায় আর কি। তো আমার কাছে এটা মোটামুটি ভালোই লেগেছে, আপনারা এটা ইউজ করে দেখতে পারেন। আর ইউজ করে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লেগেছে লোশনটা আপনাদের। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।